সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। অবিলম্বে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের মুক্তির দাবি করে আজ শনিবার দুপুরে আরামবাগ থানায় আইএসএফ আরামবাগ ব্লক কমিটির তরফে ভাগরের তৃণমূল নেতা আরাবুল ইসলামের নামে অভিযোগ দায়ের করা হলো। অভিযোগ দায়ের করে দ্রুত আরাবুল ইসলামের গ্রেপ্তার চাওয়া হলো আইএসএফ আরামবাগ ব্লক কমিটির সদস্যদের পক্ষ থেকে। তারা অভিযোগ দায়ের করে এসে আরামবাগ থানা চত্বরে দাঁড়িয়ে কী বললেন শুনে নেব। আপনারা জানেন গত 21 জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের জন্মদিবস ছিল, প্রতিষ্ঠা দিবস ছিল, কলকাতা রানী রাসমণি রোডে। সেই উদ্দেশ্যে একটি জনসভার ডাক দেওয়া হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকির নেতৃত্বে। সেখানে আমরা দেখতে পাই যে ভাঙড়ে তার আগের দিন থেকে অশান্ত করে তোলা হয় তৃণমূল কংগ্রেসের লিডার আরাবুল ইসলাম সহ একাধিক নেতৃত্বের মাধ্যমে। তারপরেই আমরা দেখতে পাই যে যখন সেখানে বিধায়ক তাদেরকে উদ্ধার করার জন্য, দলীয় কর্মী নেতাদেরকে উদ্ধার করে রানী রাসমণিতে নিয়ে আসার জন্য সেখানে পৌঁছে যান, একজন বিধায়ক, মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যিনি জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তিনার উপরে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস যারা ওখানে তৈরি করে রেখেছে, ভাঙড়ে ত্রাস করে রেখেছে, তারা অকথ্যভাবে তার উপরে নির্যাতন করেন। তিনি গুরুতরভাবে তিনার বাম হাতের মধ্যে চোট পান। একজন বিধায়কের গাড়িকে ভাঙচুর করে দেওয়া হয়। সেই অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তিনি রানী রাসমণি রোডে আসেন এবং আইএসএফের একাধিক নেতৃত্বকে তাদেরকে মারধর করে হসপিটালাইজ করা হয়। প্রোগ্রাম যথারীতি শেষের পরে যখন চৌরঙ্গীর মোড়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক বলের অধিকারে সেখানে অবস্থান বিক্ষোভ চলছিল, আমরা দেখি পুলিশ সেখানে অতর্কিতভাবে লাঠিপেটা শুরু করে আইএসএফের নেতাকর্মীদের বিরুদ্ধে। তারই পর আমরা দেখি যে একজন বিধায়ককে জেলে নিয়ে যাওয়া হয়। তারপরে বর্তমানে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়, পুলিশি হেফাজত থেকে জেল দেওয়া হয়। এরই বিরুদ্ধে আরামবাগ থানায় আসার মূল কারণ হচ্ছে, আজকে শুধু আরামবাগ থানা নয়, গোটা পশ্চিমবাংলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আজকে ভাঙড়ের যে নেতা আরাবুল ইসলাম এবং তাদের সহযোগী জুলফিকার আরাবুল ইসলামের ছেলে, তাদের সকলের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গণ এফআইআর করেছে। গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটি থানায় থানায় আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ করছি, কারণ যারা একজন বিধায়কের গাড়ি ভাঙচুর করলো, সন্ত্রাস করলো, তারা জেলের বাইরে হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একজন এমএলএ, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি পুলিশের হেফাজতে রয়েছে। এই যে অগণতান্ত্রিক পশ্চিমবাংলা, গণতন্ত্র পশ্চিমবাংলায় বিপন্ন হয়েছে, এই বাংলা আমার মনে হয় স্বাধীনতার পর থেকে বাংলা দেখেনি এবং ভারতবর্ষের ইতিহাসে আছে কিনা জানি না যে একজন জনপ্রতিনিধি, বিধানসভার একজন সদস্য, তাকে এভাবে টানতে টানতে, হিজড়াতে হিজড়াতে নিয়ে যাওয়া হলো এবং পুলিশি হেফাজতে দিয়ে নানা রকম মিথ্যা অভিযোগ একের পর এক, দিনের পর দিন তার বিরুদ্ধে লাগানো হয়েছে। আমরা মূলত আরাবুল ইসলাম, তার ছেলে থেকে শুরু করে মোট আমরা এখানে প্রায় 10-11 জনের নামে আমরা এফআইআর করেছি। হুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেল ব্রিজের কাছে। সেকুলার ফ্রন্ট আইএসএফ আরামবাগ আইএসএফ কমিটি যে রয়েছে ব্লকের, সেই কমিটির পক্ষ থেকে আপনাদের অভিযোগ কি আরামবাগ থানা গ্রহণ করলো? গ্রহণ করলো বলতে, যেটা স্বাভাবিকভাবে বিরোধী দলের সঙ্গে হয়, দীর্ঘ সময় আমাদেরকে পুলিশ ওখানে বসিয়ে রাখলেন, যে বড়োবাবু নেই বলে, ডিউটি অফিসার যিনি ছিলেন। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, আমি বললাম যে স্যার আমাদের এরপরে অনেকগুলো কর্মসূচি আছে, অন্যান্য থানায় আমাদেরকে যেতে হবে, সো একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে আমাদের ভালো হয়। উনি কপিটা সম্ভবত আইসি স্যারকে পাঠিয়েছিলেন এবং ফোনে কথোপকথন করেছেন, আমাকে বললো উনি একটা মিটিংয়ে আছে, কিছুক্ষণ পরে আসবেন। তো আমরা বলে এলাম স্যার আপনি স্যারের সঙ্গে কথা বলে একটা রিসিভ করিয়ে রাখুন, আমরা অন্যান্য কর্মসূচি আর অন্যান্য থানায় যেগুলো আমাদের আছে সেগুলো শেষ করে আসি, আমরা সন্ধ্যার সময় এসে এখান থেকে রিসিভ নিয়ে যাবো, এ কথা আমরা বলে এসেছি। আপনারা জানেন বিরোধী দলের সঙ্গে যেগুলো করা হয়, উপরতলার নির্দেশ থাকে যে এফআইআর যেন না নেওয়া হয়, অনেক জায়গায় অনীহা দেখানো হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশের সংবিধানকে মেনে আইএসএফ চলছে, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ডেপুটে এফআইআর কপি দিয়েছি, কারণ গোটা পশ্চিমবাংলা আজকে জেগে উঠেছে যে একজন জনপ্রতিনিধি জেলে থাকবে আর তার গাড়ি যারা ভাঙচুর করবে তারা খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে,
এটা কখনো পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না। হ্যাঁ, আমরা নেয়নি বলাটা ভুল হবে, উনি বলেছেন আইসি স্যার নেই, ওনার সাথে কথোপকথন করে আমরা এটা চিন্তা ভাবনা করবো। আমাদের সাথে কথোপকথন ওটা হয়েছে যে ওনারা আসবেন বা দেখবেন এরকম একটা বলেছে, তারপরে যদি না হয় আমরা সেটা বলতে পারবো যে হ্যাঁ আমাদের সঙ্গে এক প্রকার এড়িয়ে যাওয়ার মনোভাব তারা দেখিয়েছে। যদি না নেয় আরামবাগ থানা, যদি সিদ্ধান্ত দেখা যায় এটাকে, অবশ্যই আমরা আইনি পদক্ষেপ যেগুলো নেওয়ার, আমাদের আইএসএফ এর রাজ্য নেতৃত্ব যেভাবে গাইডলাইন তৈরি করে দেবেন, কারণ অনেক থানাতে আমরা দেখতে পাচ্ছি এভাবে করে একটা এড়িয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। আইএসএফ নেতৃত্ব থেকে আপনারা দুজন প্রতিনিধি এলেন, কোথাও কি প্রচ্ছন্ন, কোথাও কি ভয় আছে? না, ভয় নয়, আমরা 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 দুজন এসেছি এই জন্যই যে কেওয়া সৃষ্টি করা থানার সামনে, এফআইআর মানে বিশাল সংখ্যক মানুষকে নিয়ে এসে পিকেটিং করা, অবস্থান করা, স্লোগানিং করা, এটা এফআইআরের জন্য প্রয়োজন হয় না। আমরা গত কয়েকদিন পূর্বে আইএসএফের চেয়ারম্যানের মুক্তির দাবিতে ডেপুটেশন দিয়েছিলাম বেশ কয়েকজন এসে, আজকে আমাদের মনে হয়েছে শান্তিপূর্ণভাবে দুইজন দুইজন করে প্রত্যেক থানায় দুই থেকে তিন, পাঁচের অধিক না হয়, তো আমরা সেই জন্যই শান্তি বজায় রাখার জন্য কোনো হট্টগোল না পাকিয়ে আমরা থানাতে মাত্র দুইজন সংখ্যায় এসে আমরা এফআইআরটা আজকে দিয়েছি। শেখ সাদ্দাম হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর হুগলি জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984।